اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب رب ارحمهما كما ربياني صغيرا اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا اللهم حاسبنا حسابا يسيرا اللهم اجرنا من النار او پروردگار عالم امرا گنہگار জাহান্নামের আসামি জাহান্নামের কয়েদি আমাদের জন্য কি আপনার একটুও মায়া নাই রে মালিক আমাদের জন্য কি একটুও দয়া নাই আপনি দয়া করে আমাদের মাফ করে দে আমাদের মা আমাদের বাবা কবরে ঘুমায়া কান্নার আওয়াজ দিয়া বলে সন্তান আজকে তুই ছেলে মেয়ে পেলি সম্পদ পেলি রে বাবা তোর মায়েরে হারাইছ তোর মা কষ্ট কম করি নাই দশ মাস দশ দিন ধরে গর্ভে ধারণ করেছি আমার বুকের দুই বছর দুধ খাওয়াইছি আমি নিজে ভিজা জায়গায় ঘুমায় তোর শুকনো জায়গায় ঘুম পাড়াইছি আমি নিজে না খায় তোর খাওয়াইছি রক্তের সাগরে হাবুডুবু খায় তোরে জন্ম দিয়েছি তোর ওই মা কবরের মধ্যে গুনাহ মাফ করাইয়া আসতে পারি না আজকে তোর মার গুনার কারণে তোর মার কবরে জাহান্নামের সাপে গলায় পায়ে কোমরে পেঁচাইয়া কামড়ায় তোর বাবার কবরে আগুন আল্লাহ যার মা নাই বাবা নাই কবরে ঘুমায় রই সকলের কবর গুলো জান্নাতের বাগান এ যুবক কান্দ কোন সময় জানি কাফনের কাপড় গায়ে লেগেছে কত মানুষ কবরে রাখলাম আল্লাহ তার আর দুনিয়ায় আসলো না এ যুবক এ পর্দার আড়ালের মা বড়ই পাতা গাছে বড় হইয়া আছে মসজিদের খাট অপেক্ষা করতেছে বাঁশের ঝাড়ের বাস অপেক্ষা করে আল্লাহ আল্লাহ আল্লাহ
নাকে কানে তোলা দিয়া গরম পানিতে গোসল করাইয়া সাদা কাপড় পরাইয়া দিবে সকলে এই দুনিয়ার মাসের যাইবা কবরে কবর বড় কঠিন জায়গা দুনিয়ার মায়া সে রে যাইব চলিয়া। আল্লাহ তাকায় দেখেন কত ভাইরা কান্না করে, কত ভাইয়ের অন্তর ফাইটা যাইতেছে, আল্লাহ কত ভাইয়ের চোখে পানি, কত আলেম ওলামা, কত মাদ্রাসার তলাবা, কত মাদ্রাসার সাথে যায় একরাম, কত যুবক ভাইরা, কত দাড়ি বাঁকা চুল বাঁকা মুরব্বী বাবাজি, আল্লাহ আপনি তাকায় দেখেন আমরা এখানে আসছি আপনারে পাওয়ার জন্য, আর কোন উদ্দেশ্য না, আল্লাহ আপনি আমাদের উপরে গোসা হইেন না, আপনি আমাদের উপরে গোসা হইেন না। কত ভাই দান করলো, দানের খবর শোনার মদিনে পৌঁছায়া কোটি টাকার মালিক বানায় দাও, স্টাইজের পিছনে খালি কবর আর কবর আর কবর। কত ভাইয়ের দাদা, কত ভাইয়ের মা, কত ভাইয়ের বাবা কবরে ঘুমায় রয়েছে, আল্লাহ তাদের হালাত কি জানি না। আজকের মাহফিল কালকেও মাহফিল, মাহফিলের বরকতে তাদের কবরের আজাব গুলি মাফ করে দিও আল্লাহ। আল্লাহ রে আল্লাহ আমরা অসুস্থ সুস্থ করে দেন আল্লাহ। আয় আল্লাহ, বহু মা বোন পর্দার আড়ালে মোনাজাত ধরেছে, অনেকে দোয়া চাইছে, মা বোনদেরে আপনি কবুল করেন। ও মা, বাবার বাড়ি থেকে শ্বশুর বাড়ি গেলেন, দরওয়াজা দিয়া রঙিন শাড়ি পরিয়া ঢুকলেন, আনন্দ সহকারে কত মানুষ সেবাই খাওয়াইছে, শরবত খাওয়াইছে, রে মা এমন একটা সময় আসতেছে নিজের সন্তানের চামিজ দিয়ে মুখে পানি দিবে, দুই গাল বেবে মা গো বাবা গো ভাই গো, ও যুবক বৃদ্ধ সবাই গাল বেবে পানিগুলি জমিনে ভরে যাবে,
পানি গেলার ক্ষমতা হবে না। হঠাৎ বলবে দেখ আমার মায়ের কথা কয় না, দেখ মার চক্ষু বন্ধ, হাত পাও নড়াচড়া দেয় না, সন্তান ছেলে মেয়ে জমিনে গড়াগড়ি করবে আর বলবে দেখ আমার আব্বু নাই, দেখ আমার আম্মু নাই, আল্লাহর মা বাবা নাই, সকলের মা বাবার কবর গুলো জান্নাতের বাগান বানায় দেন, মা বন্ধের পর্দানি সিন বানায় দেন, কবুল করে নেন, মাদ্রাসা কবুল করে নেন, মহতামিম সহ সহকারী শিক্ষক সহ তলাবা ভাইদেরও কবুল করে নেন। আয় আল্লাহ, এখানে আসার পরে যে ছাত্র ভাইরা বহু খেদমত করলো, মুগ্ধ হয়ে গিয়েছিলাম, আল্লাহ দয়া আর মায়া করে তাদেরকে জামানার বুজুর্গ বড় আলেম বানায় দাও, আমাদের সন্তানদের বেনামাজি বানায় না আল্লাহ, আমাদের সন্তানদের দিনদার বানায় দিও আল্লাহ, যাহা কিছু বললাম কবুল করে নেন আল্লাহ, যা কিছু বলার ইচ্ছা অন্তরে তাহাও কবুল করে নেন আল্লাহ। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।